আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত দর্শক শ্রোতা, দ্য এনলাইটেড জার্নি প্রোগ্রাম আপনারা দূরে এবং কাছে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে তথা ইকরা বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। এ পর্যায়ে আমি আপনাদের সাথে আছি শেখ মনোয়ার হোসেন এবং আপনাদের সুপরিচিত শেখ আব্দুল হাই খান সাহেব। ইনশাল্লাহ আপনারা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা রমদান শরীফের শুনতেছিলেন। এই রমদান মাস হলো সিয়াম সাধনা তাকুয়ার মাস, কল্যাণ এবং বরকতের মাস, রহমত এবং মাগফিরাতের মাস এবং সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তির মাস। অত্যন্ত সুন্দর আলোচনা, তাই আমরা এই পর্যায়ে আলোচনার বাকি অংশটুকু শোনার জন্য আমাদের শায়েখের কাছে চলে যাচ্ছি। জি শায়েখ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه وسلم تسليما كثيرا ثم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين وقال سبحانه يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ভূমিকা স্বরূপ প্রথম সেগমেন্টে আপনাদেরকে রোজার মাসের ফজিলত এবং এই মাসের পুরো মাসের গুরুত্ব, এই মাসের নফল ইবাদত এবং ফরজ ইবাদতের তাৎপর্য বলেছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই মাসকে আমাদের জন্য উপবাস ব্রত পালনের বিধান দিলেন? এটা কি আমাদের প্রতি কোনো জুলুম, না অন্য কোনো জাতির প্রতিও, জাতির মধ্যে এই রোজা রাখার প্র্যাকটিস আছে, এই রোজা কেনই বা আমাদের জন্য ফরজ করা হলো? এ ব্যাপারে আল্লাহ কী বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে কুতিবা আয় ফরিজা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, অত্যাবশ্যকীয় করা হচ্ছে, তোমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, উপবাস মতো পালন করতে হবে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মার উপরেও যেমনটি ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। তাহলে বোঝা গেল রোজা শুধু আমাদের উপর ফরজ না, পূর্বেকার উম্মার উপরেও এটা ফরজ ছিল। যেমন বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাতুসসালাম জান্নাত থেকে যখন পৃথিবীতে নেমে আসলেন, তখন তার চেহারার মধ্যে জান্নাতি যে জৌলুস ছিল সেটা আর ছিল না, তার চেহারার মধ্যে কিছু কালচে ভাব এসে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি কমপক্ষে প্রতি মাসের তিনটা রোজা রাখো। আইয়ামুল বিদ, ফর্সা হওয়ার রোজা, বাইদুল অর্থ হইল ফর্সা, তো কেউ কেউ বলেন এই অর্থে। তো একটা অসমর্থিত হাদিসে কথা বলা হয়েছে যে হযরত আদম আলাইহিসসালামের উপর আইয়ামুল বিদের রোজা ফরজ ছিল প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো, প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো, এটা হযরত আদম আলাইহিসসালাম এবং তার সন্তান ঈসা আলাইহিসসালাম পর্যন্ত এটাই ছিল তাদের ফরজ রোজা। তারপরে হযরত নূহ আলাইহিসসালামের সময় কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মার উপরেও রোজা ফরজ ছিল। হযরত নূহ আলাইহিসসালাম যখন মহাপ্লাবন থেকে নাজাত পেলেন, তখন তিনি চল্লিশ দিন রোজা রেখেছিলেন সুক্রিয়া স্বরূপ। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে নাজাত দান করলেন, তার সুক্রিয়াতেন তিনি রোজা রেখেছিলেন। হযরত মূসা আলাইহিসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, তীর ময়দানে তারা ঘোরাফেরা করলেন, তখন সেখানে তারা চল্লিশ দিন রোজা রাখার, তিরিশ দিন প্রথম নাজিল হয়েছিল যে তুমি তুর পাহাড়ে যাওয়ার আগে তিরিশ দিন রোজা রাখো, তারপরে কোনো আরো কারণে দশটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল, চল্লিশ দিন তিনি রোজা রাখেছিলেন। এইভাবে হযরত ঈসা আলাইহিসসালামের কৌম, হযরত মরিয়ম যখন তার সন্তানকে প্রসব করলেন লোকালয় থেকে একটু দূরে খেজুর গাছের নিচে গোড়া রাস্তাবলের পাশে, যখন তিনি সন্তান ঈসা আলাইহিসসালামকে প্রসব করলেন, তখন তিনি বললেন হায় রে হায়, বিনা পিতায় এই সন্তান আল্লাহ আমাকে দিলেন, লোকমুখে লোকের সমাজে যখন আমি বাচ্চা নিয়ে যাবো আমার অবস্থা তো থাকবে না, আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন তুমি রোজা রাখো এবং রোজা অবস্থায় এই বাচ্চাকে নিয়ে লোকালয়ে চলে যাও, তোমার বাপের বাড়িতে চলে যাও, বাইতুল মকদিসে চলে যাও। তখন তিনি যখন গেলেন, তখন লোকেরা জিজ্ঞেস করে ইয়া উক্ত হারুন, হে হারুনের বোন, তোমার বাপ তো মন্দ লোক ছিলেন না, আর তুমি হারুন নামক একজন নেককার ওলি আল্লাহ মানুষের বোন, তোমার পক্ষে এটা কেমনে সম্ভব হলো? তুমি তো কোনো স্বামীর স্ত্রী না, কেমনে এই সন্তান পাইলে? তখন হযরত মারিয়াম ইশারায় দেখাইলেন যে তিনি রোজা রেখেছেন, কথা বলতে পারবেন না, তহলকা রোজা ছিল, কথা বলা যাবে না। আমাদের রোজায় কথা বলা যায়, হযরত মরিয়মের রোজার নিয়ম ছিল কথা বলা যাবে না, খাওয়া দাওয়া তো যাবেই না, কথা বলা যাবে। তিনি ইশারা বললেন আমি রোজা রেখেছি, ওই বাচ্চাকে জিজ্ঞেস করো সে বলে দিবে। তাহলে বোঝা গেল মরিয়ম আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালামের
ধর্মেও রোজা ছিল। রসূলের পাক সাল্লাল্লাহু আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতের উপর এই রোজাকে ফরজ, যদিও এটার সংখ্যা পরিমাণ এবং লেন্থ অফ টাইম এগুলোর মধ্যে এবং বিভিন্ন বিধিবিধান, কোনো রোজায় কথা বলা যেত না, কোনো রোজায় দিন রাতের বেশিরভাগ অংশ খাওয়া যেত না, কোনো দিনের বেলা শুধু নির্দিষ্ট পরিমাণ খাদ্য গ্রহণ করে অন্যান্য খাদ্য খাওয়া যেত। এগুলো টাইমের কারণে সময়ের প্রেক্ষাপটে এগুলো রোজার বিধিবিধানের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু প্রত্যেক নবীর জন্য কোনো না কোনোভাবে রোজা ফরজ ছিল। খামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন এই রোজা আল্লাহ সব নবীর জন্য ফরজ করে দিলেন, শুধুমাত্র কিতাবওয়ালাদের জন্য নয়, বেকিতাবি যারা আছে, যেমন হিন্দু ধর্মে, হিন্দু ধর্মেও রোজার প্র্যাকটিস আছে। আপনি দেখবেন তারা উপবাস পথ পালন করে, পূর্ণিমার উপবাস পথ পালন করে। বৌদ্ধ ধর্মেও আছে কঠিন ছিবর দান, তারাও ১২ দিন না ১৩ দিন একটা রোজা রাখে এবং এটাকে বলে কঠিন ছিবর দান বৌদ্ধ ধর্মে। কোরআন হাদিসসম্মত না, এটা কোরআন তাদের ধর্মে, তাদের নির্দিষ্ট ওয়েতে, কিন্তু ইসলামী যত নবী ছিলেন তাদের ধর্মে, আমাদের পূর্ববর্তী নবীদের শরীয়তের মধ্যে রোজা ছিল। এবং নবী ব্যতীত যে সমস্ত ধর্ম আমরা জানি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, সব ধর্মে কোনো না কোনোভাবে রোজার প্র্যাকটিস করা হয়। তো রোজা একটা সার্বজনীন ইবাদত, এটা আনুকা কোনো ইবাদত আমাদের উপর আল্লাহ নাজিল করেন নাই যে এক মাস উপাস থাকতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে চিরাচরিত পূর্ব থেকে সুন্না এবং সিস্টেম চলে আসার কারণে এই সুন্না, কিন্তু এই রোজা রাখলেই আমরা পরহেজগার হব না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হইতে পারো। আর মুত্তাকিদের জন্য কী অবদান আল্লাহ বলছেন, এটা সূরায়ে আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে ইমানদারেরা, তোমরা এগিয়ে আসো দ্রুত পায়ে, দৌড়ে এগিয়ে আসো আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের জন্য। আল্লাহর মাগফিরাত হাসিল করা এবং জান্নাত লাভের আশা নিয়ে আল্লাহর দিকে দৌড়ে আসো। কী জন্য? এই জান্নাতের পরিধি কি? আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে বিশালত্ব, যে এরটা কেউ জান্নাতের পরিধিটা আরও বড়। এবার চিন্তা করেন, আপনি একাই একটা জান্নাত পাবেন যে এটা জমিন এবং আসমানের যে ওয়েট আছে, যে ওয়াইডনেস আছে, যে বিশালতা বিশালতা আছে, প্রশস্ততা আছে, এর চাইতেও আপনার জান্নাতের এরিয়াটা আরও বড়। সুবহান, উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা আল্লাহ কাকে দিবেন? মুত্তাকিদেরকে দান করবেন। এই মুত্তাকি হওয়া যাবে যদি রমজান মাসের রোজা রাখা যায় নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে। এমনিতেই ৩০ দিন রোজা রাখলো, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করলো, এইটার নাম তো এক ধরনের রোজা, এটা হলো শরীয়ত রোজা, এটা হলো সাধারণ রোজা, এটা লো কোয়ালিটি রোজা। শুধুমাত্র পানাহার এবং স্ত্রী সম্মুখ থেকে, নারী সম্মুখ থেকে বিরত থাকার নাম হলো শরীয়ত রোজা। এটা রাখলে শরীয়তে রোজা রাখছে না বলে তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না, কিন্তু মৌলিক রোজা হচ্ছে যে সে কী করবে, সমস্ত বাজে কথা, বাজে কাজ, বাজে চিন্তা, এগুলোর থেকে নিজেকে বিরত রেখে তার ধ্যান, জ্ঞান, খেয়াল সব কিছু শুধুমাত্র আল্লাহকে নিয়েই থাকবে, আল্লাহকে নিয়েই তার চিন্তা থাকবে, আল্লাহকে নিয়ে সে ব্যস্ত থাকবে। এইভাবে যদি কেউ রোজা রাখে সেটা হচ্ছে সর্বোত্তম রোজা, সেটা হচ্ছে সবচেয়ে উঁচু মানের রোজা। তো আর সেই ধরনের রোজা রাখতে পারলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দিবেন। মা তাকাদ্দামা মিন জামবি ও মা তাআখার, যদি কেউ ইমান এবং ইহতিসাবের সাথে, মান সামা রমদানা ইমানান ওয়া ইহতিসাবান, সেও ইমানদারির সাথে, ইমান পাক্কা ইমান, শিরিক মুক্ত ইমান হতে হবে, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যত রকমের শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল রুবুবিয়াত, সব ব্যাপারেই শিরিক মুক্ত হতে হবে তার ইমানটা, তার দর্শনটা আল্লাহর প্রতি যে তার বিশ্বাস, এই দর্শনটা তার পাকাপোক্ত হতে হবে। ইমান ও ইহতিসাবান, আর ইহতিসাব আত্মসমালোচনা করতে হবে, আহারে আমি তো সুদ খাই, আমি সুদ খাই আবার জান্নাতে যাবো কেমনে? আল্লাহ বলছেন সুদ খাইলে পরে ৭০টা গুণা, প্রথম গুণা হচ্ছে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল, আর ৭০ নম্বর গুণা হচ্ছে নিজের মাকে নিকাহ করা সামিল। এত বড় গুণার মধ্যে আমি আসি, আমি তো রোজায় আমার কাজ হবে না, আমাকে এইটা বাদ দিতে হবে, এই এহতেসাব, এই আত্মসমালোচনা থাকতে হবে। আমি অন্যের গিবত করে বেড়াই, আমাকে এই রোজা রাখার আগে আগে এই গিবতের অভ্যাসটা আমাকে ছেড়ে দিতে হবে। আমার গিবত সহকারে রোজা রাখলে এই রোজায় কাজ হবে না, এই রোজায় তাকওয়া অর্জন হবে না। আসলে শেখ, গিবত অনেক সময় আছে আমাদের ভাই বোনেরা সমালোচনা বলে এটাকে উড়িয়ে দেন, আমাদের সমাজে যে শব্দটা ব্যবহার হয় সমালোচনা, এটাকে আমরা
এটা আসলে সমালোচনার নামে আমরা কু আলোচনায় করি, কিন্তু আমরা এটা নাম দিয়েছি সমালোচনা, সম আলোচনা, ভালো মন্দ আলোচনার নাম হচ্ছে সমালোচনা। কিন্তু আমরা ভালো মন্দর আলোচনা করিলে শুধু আলোচনা করি মন্দ সাইডটা, এটা আসলে কু আলোচনা, এটাই গিবত। এই গিবত সহকারে যে রোজা, এই রোজা আপনাকে তাকওয়া অর্জন করতে দেবে না। সুদ সহকারে যে রোজা, এটা আপনাকে তাকওয়া অর্জন করতে, হারাম বিজনেস সহকারে যে রোজা, মদের ব্যবসা, গ্যাম্বলিংয়ের ব্যবসা, এই সমস্ত সহজে রোজা, রোজাও রাখলাম আবার হারাম বিজনেসও করলাম, রোজা রাখলাম আবার গ্যাম্বলিংও খেললাম, জুয়া খেললাম, এই রোজা আপনাকে তাকওয়া অর্জন করতে দিবে না। এই জন্যই তো আমরা বছরে বছরে রোজা রাখি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো, আমাদের অবস্থার, আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের জাতির কোনো পরিবর্তন আসতেছে না। কারণ আমরা এহতেসাব সহকারে আত্মসমালোচনা করে যে আমার কী হওয়া উচিত ছিল আর আমি কী করছি। এই আত্মসমালোচনা সহ এবং ইমানদারির সাথে তারা রোজা রাখবে, মা তাকাদ্দামা মিন যামবি ও মা তাআখার। এক হাদিসে বলা হয়েছে মা তাকাদ্দামা, অতীতের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন। আরেক হাদিসে বলেছেন যে অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুণাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা সগীরা গুণার কথা বলা হয়েছে। সো এই রোজা আমরা রাখবো তাকওয়া অর্জন করার জন্য, এবং সেই তাকওয়া গেইন করার জন্য, অর্জন করার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, এবং সেই প্রিপারেশনটা রমজান শুরু হওয়ার আগে আগেই আমাদেরকে নিতে হবে। কেমনে নিতে হবে? আমরা যে তাকওয়া অর্জনের জন্য যে হিংসা, গিবত, বিদ্বেষ, কটুকতা, এরপরে আপনার ত্যাগের চেষ্টা করা, কালোবাজারে ব্যবসা করা, মজুদদারি ব্যবসা করা, মুনাফা করি, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করা, গড় থেকে শুরু করে সর্বত্র ছোটো বড়ো, তরুণ তরুণী, কর্মচারী, রিক্সাওয়ালা, সবাই যেন ভালো হয়ে যাওয়ার মেন্টালিটিটা অর্জন করতে পারি রোজা আসার আগে আগে। যে আমার যে মজুদদারি ব্যবসা আছে, মুনাফা করি, রোজা আসলে আমাদের দেশে কী হয়, মুনাফা করে 10 টাকার মাল 12 টাকা 14 টাকা, এটা একটা চরম অন্যায়, এটা গুনাহে কবিরা, এটা অন্যায় কাজ, এটা আল্লাহ রসুল বলেছেন এটা কবিরা গুনাহ। তো ইমাম আজ-জাহাবী তার আল কাবায়েরের মধ্যে এটাকেও মুনাফা করি মজুদদারি, যে দাম বাড়ানোর জন্য জিনিস স্টক করে রেখে দেওয়া, মানুষ আসতেছে নেওয়ার জন্য আপনি বলতেছেন মাল নাই, কারণ আপনি যদি এটা স্টক করেন বেশি করে, বেশি করে বন্ধ করে রাখেন আর হঠাৎ এক সময় ছাড়লেন, তখন এটার দাম বাড়িয়ে দেবেন। এইভাবে মুনাফা করি করা, মজুদদারি করা, অশ্লীলতা, এরপরে জুয়া, যত রকমের অপকর্ম আছে, এগুলোকে আপনার এহসাসের মধ্যে আনতে হবে, আত্মসমালোচনার ভিতরে আনতে হবে, যে আমি মুসলমান অথচ আমি এই সমস্ত অন্যায় কাজ করছি। এই অন্যায় সহকারে রোজা রাখলে সেই রোজা আপনাকে হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে না, বরং আপনার উপাস থাকাটাই হবে বেকার। মানুষ কত রোজাদার আছে সারাদিন উপবাস করা ছাড়া আর কিছুই পায় না, আর কত নমাজি আছে সারা রাত জেগে দীর্ঘ নামাজ পড়ে কিন্তু সারা রাত জেগে থাকা ছাড়া আর কিছুই তারা অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে এই কথা বলা হয়েছে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সত্যিকারের ইমানদার হয়ে যাব, সত্যিকারের মুসলমান হয়ে যাব। আমাদের মধ্যে যত মন্দ জিনিস আছে এগুলোকে এখন আপনি প্ল্যান করতে হবে যে এই এই মন্দ অভ্যাসগুলো আমার মধ্যে আছে, আমার ব্যবসায় আছে, আমার ফ্যামিলিতে আছে, হ্যাঁ আমার স্ত্রীর সাথে ঝগড়া করার অভ্যাস আছে, অথবা স্ত্রীর হাজব্যান্ডের সাথে কটু কথা বলার অভ্যাস আছে। এই কটু বলা, এই অশ্লীলতা, এই এই যে রাগগুসা করার যে প্র্যাকটিস, যেটা আমরা বছর থেকে করে আসছি, আমরা এবার সিদ্ধান্ত নেবো যে আমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই খুলটুসি করাটা বাদ দিয়ে দিব, এই টুটলা টুটলিটা এবার রমজানে আর করবো না, এই এক মাস আমরা এটা প্র্যাকটিস করব এবং বাকি 11 মাস আমরা এটার উপর মুস্তাকিম থাকব। আমাদের যদি ফ্যামিলিতে অশ্লীলতার কোনো চর্চা থাকে, যেমন অশ্লীল সিনেমা দেখা, অশ্লীল ভিডিও দেখা, এগুলোর অভ্যাস থাকে, হাজব্যান্ড অ্যান্ড স্ত্রী মিলে সিদ্ধান্ত নিন যে এখন থেকে আমাদের ঘরে আর অশ্লীলতা চলবে না, না কথায়, না কাজে, না টেলিভিশনে। এভাবে ব্যবসার ক্ষেত্রে যদি আমাদের হারাম করে ব্যবসা থাকে, সেটাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে। এবারের রমজানে আমি সিদ্ধান্ত নিলাম ব্যবসা হোক বা না হোক, বিজি হোক বা না হোক, আমি আর মদ সাপ্লাই দিব না আমার ব্যবসায়, শুধুমাত্র হালাল ফুড দিব। যদি কেউ আসে কাস্টমার, আমি তাকে উত্তম সার্ভিস দিব আর বলবো ব্রাদার সরি আমাদের এখানে মদ সার্ভিস নেই, আপনি মদ খাইতে হইলে বাইরে গিয়ে খাবেন, আমাদের এখানে মদ এলাও না, আমরা নিজেরাও মদ সার্ভিস দিব না, মদ বাইরে থেকে আপনি নিয়ে আসাও এলাও করবো না। এরকমের সিদ্ধান্ত নিন, তাহলে আপনার জীবনটা উজ্জ্বল হয়ে যাবে, আপনার সন্তানাদির উপর আল্লাহর রহমত হবে, আপনার ফ্যামিলির উপর বারাকা হবে। আমাদের সময় আছে তো শেখ, আমি আপনার অত্যন্ত সুন্দর আলোচনা একটু আপনাকে হেল্প করার জন্য জিনিস আপনাকে মনে করে দিতে চাই। যেমন যে রমজান শরীফ আসলে আমরা সেহরি খেতে অনেক গাফলতি করি, ইফতার আমরা দেরিতে করি, এমনকি মানে রমজান শরীফের মাসটা আমরা হেলায় হবো হেলা কেটে দিই, যেহেতু রমজান শরীফ কোরআন শরীফের মাস, বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত এবং দান সদকা, এই ব্যাপারে একটু আমাদের দর্শক শ্রোতা আমরা অবশ্যই আলোচনার ভিতরে যদি সেহরি খাওয়া সুন্নত এবং ইফতার
সেহরি একটু দেরিতে খাওয়ার জি সুন্নাত, জি একেবারে শেষ সময়ে জি সেহরির সময় হয়তো শুরু হলো মনে করো দুইটা দুইটার থেকে, দিকে আর এটা না, তিন, এই বছর তো দুইটার দিকে শেষ হয়ে যাবে। আমি একটা আপনাকে ফর দ্য এক্সাম্পল বলছি, মনে করেন একটায় সেহরির সময় শুরু শুরু হয়ে গেল, দুইটায় শেষ, তো দুইটার 10-15 মিনিট আগে খাওয়া সুন্নাত, সেহরির দেরিতে খাওয়া সুন্নাত, আর ইফতার ঠিক টাইম মতো সূর্য ডুবার সাথে সাথেই সাথে সাথে আপনি ইফতার করেন, বলে কনফার্ম হওয়ার জন্য 1 মিনিট 2 মিনিট দেরি করা না জায়েজ নাই, এটা এটা হচ্ছে বিদা, এটা ঠিক না, এটা গুনাহের কাজ। সুতরাং তাৎক্ষণিক যখনই ইফতারের সময় হবে আপনি ইফতার করেন, আর যদি আপনার কাছে কিছু এই সময় নাও থাকে তো ডুবকে আপনার ইফতার মনে করে এটা গিলে ফেলবেন, আপনি বাসে আছেন, আপনার সাথে পানিও নাই, খেজুরও নাই, কিছু নাই, আপনি নামতেও পারতেছেন না, অথচ এক্সাক্ট টাইম হয়ে গেছে ইফতারের, আপনি কী করবেন? তো আপনার একটা ডুবকে ডুবকে সেটাকে আমরা লভ বলি, লভ বলি, ওইটাকে আপনি গিলে ফেলুন এই নিয়তে যে আমি ইফতার করতেছি, তো আপনার রোজাটা যে সফট অন্তত হয়ে যাবে। রোজাটা আপনার টুটে গেল অল টাইমে। এটা হচ্ছে একটা কথা, আপনার এই কোশ্চেন আনসার দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় যে বিষয়টা প্রস্তুতি হিসেবে আমরা নিতে পারি, প্রথম হচ্ছে বদভ্যাস এবং হারাম ব্যবসা, নাজায়জ কাজ, এগুলোকে ত্যাগ। সিগারেট খাওয়ার অভ্যাস আছে, হুক্কা খাওয়ার, মানে পান খাই আমরা, আমরা তো জায়েজ, হুজুররা পান বানাইছে এটা জায়েজ, কিন্তু পানের সাথে যে হাকিমপুরি দর্জা খায়, জর্দা খায়, এটা কিন্তু কুল কিতাবে যাইত, এটা বিষাক্ত, এটা হারাম। হাকিমপুরি জর্দা যদি হালাল হয় তাহলে কুল জর্দাটা হারাম হারাম হবে, জর্দা এবং সিগারেট, তামাক পাতা, এগুলো সব হারাম। এগুলো সমস্ত বর্তমান জমানার সমস্ত উম্মতের আলিম এবং সমস্ত ডাক্তাররা একমত যে এটা মানব দেহের জন্য ক্ষতিকর। ক্ষতিকর সিগারেট কিল ইউ, সিগারেটের প্যাকেটে লেখা আছে তামাক মৃত্যুর কারণ, সিগারেট মৃত্যুর কারণ, সিগারেট কিল ইউ, এরপরে আমরা এটাকে লা দিরারা ওলা ধরার। সুতরাং সিগারেট খাওয়ার অভ্যাস যাদের আছে, বদভ্যাসগুলো যাদের আছে, এগুলা ত্যাগ করার জন্য আমাদেরকে এখনই প্ল্যান নিতে হবে। এই বদভ্যাস আমার আছে বা আমাদের আছে ফ্যামিলিতে, আমরা এই রমজানের 1 মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে এটাকে আমরা পরিত্যাগ করি চিরতরে চিরতরে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কাপড় চোপড়, ঘর দুয়ার প্রশংসার করা, পরিষ্কার করা, বাগান এগুলা টাইডি করা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা, পরিবারের এবং সমাজের অনুষ্ঠানাদি এবং দেখা সাক্ষাৎ করা, এই যে অতিরিক্ত ফ্যামিলিগত কাজ যেগুলো আছে এগুলো রমজান আসার আগেই আমরা শেষ করে দেওয়া দরকার। যে কিছু কিছু মহিলা আছে রমজান আসার পরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন, ঘর পরিষ্কার করা, 6 মাসে 3 মাসে যে পরিষ্কার করি না আমরা একটু গুরুত্ব সহকারে, হ্যাঁ এই এইটা আমরা রমজানের আগেই করে ফেলবো। বা কোনো মেহমানদারি করা বা কোনো মেহমানের ভিজিট করা যদি থাকে আপনার শিডিউলের মধ্যে, লিস্টের মধ্যে, রমজান আসার আগেই এটা শেষ করে ফেলুন, যাতে আপনি রমজানে নফল ইবাদত বেশি করে করতে পারেন। আপনি সময় কনজিউম করার জন্য কোনো মেহমানদারিতে যাওয়া, কোনো মেহমানকে অ্যালাউ করা, এটা আগে শেষ করে নিন। ঘর দুয়ার পরিষ্কার করা, বাগানের ঘাস কাটা, গার্ডেনের, এটা রমজানের আগে শেষ করে ফেলুন। তারপরে সহি করে কোরআন জানা না থাকলে সহি করে কোরআন শেখার জন্য আপনি একটা প্ল্যান করুন, যে আমি একজন হুজুরকে আমি অ্যালোকেট করবো মাসের এই দিন 2টা থেকে 3টা পর্যন্ত, আমি জবে যাই 11টা থেকে 12টা পর্যন্ত, 1 ঘন্টা বা 2 ঘন্টা একজন হুজুরকে আমি নিয়ে আসবো, আমাকে উনি কোরআন তেলাওয়াত শিখাইয়া দিবেন, আলিফ বা তা সা 29টা হরফ শেখাবেন, তারপরে ওয়ার্ড কীভাবে বানায় এটা শেখাবেন, তারপরে সেন্টেন্স কীভাবে হয় আরবিতে এটা শেখাবেন, তারপরে আস্তে আস্তে আমাকে জুজ আম্মা পড়াইবেন, আমি এই মাসে কোরআন শরীফ পড়া শিখে ফেলবো শিখে ফেলবো ইনশাআল্লাহ। অনেকেই আমরা কী করছি, কোরআন পড়েছি ছোটোবেলা লন্ডনে ব্যস্ততার কারণে জীবনে আর কোরআন পড়া হয় নাই, এই জন্য এটা ভুলে গেছি। এই কোরআন নাজিল হয়েছে প্রথমত এটা তিলাওয়াত করার জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিক, রসুলের উপর কোরআন নাজিল হয়েছে 4টা কারণে। প্রথম কারণ হচ্ছে তিনি এটা আয়াত তিলাওয়াত করে তার সাহাবিদেরকে, তার অনুসারীদেরকে শোনাবেন, এই শোনার মধ্যে বরকত আছে, এই শোনার মধ্যে জানার আগ্রহ তৈরি হয়। এই জন্য কোরআন সহি করে শিক্ষার জন্য আপনাকে এখনই পরিকল্পনা নেন, একজন হুজুর বা একজন ইমাম সাহেব অথবা একজন টিচার আপনি ঠিক করেন, যিনি আপনাকে প্রতিদিন অথবা সপ্তাহে 3 দিন বা 4 দিন এসে আপনাকে কোরআন সহি করে পড়ার তরিকাটা শিখিয়ে দেবেন। আমরা অনেক বয়স হয়ে গেছি শর্মের কারণে, এটা একটু আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন কোরআন শরীফ শিখার জন্য মন আগ্রহ করবে তখন অনেক কষ্ট হলেও, সহি বুখারী শরীফের হাদিস যেটা যেটা আপনাকে আপনি তো জানেন যে যখন কষ্ট হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি সওয়াব দান করেন, কষ্টের কারণে একটা আর শিখার কারণে একটা। তাই আমাদের ভাই বোনদেরকে বলবো, আপনি ঠিকই বলেছেন মনোয়ার ভাই, এই কারণে আমরা যদি বয়সও হয়ে যায় যে আর কদিন বাঁচবো, এই তো 70 বছর কাটাই ফেলেছি কোরআন না পড়ে বলে, এই তো কোনো রকম আলামতারা পর্যন্ত মুখে এটা দিয়ে চালিয়ে যাবো বাকি 10-5 বছর যা বাঁচবো না ভাই, আপনি আরও জয়দিন বাঁচবেন, উত্তম ভাবে বাঁচার জন্য কোরআনের কোরআনকে, কোরআনের তিলাওয়াতকে সঙ্গে নিয়ে আপনি বাঁচার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখনই সময়। রমজান আসার আগে আগে আপনি একজন উস্তাদকে, আপনার বয়স যাই হোক 70 হোক আর 37 হোক,
আপনি এখনই একজন উস্তাদকে ঠিক করুন, সময় ঠিক করুন, তার সাথে কন্ট্যাক্ট করুন যে আমাকে আপনি সেই সময় দিবেন 2 ঘন্টা 1 ঘন্টা। আমি আশা করি আপনি এই মাসে যদি এলুক মানে ডেডিকেটেড হয়ে যান কোরআন শেখার জন্য, এক মাসই যথেষ্ট আপনার জন্য কোরআন শেখার জন্য। সুবর্ণ সুযোগ যে নর্মালি আমরা যদি একটি হরফ তিলাওয়াত করি একটি সওয়াব পাবো, কিন্তু রমজান শরীফে 70টা সওয়াব। আমরা আগেই বলেছি যে এই মাসে নফল ইবাদতের ফরজের সমান সব, আর এক 7 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবে। জি সুবহানাল্লাহ। একটা সওয়াবের কাজ করলে অন্য মাসে একটা সওয়াব, এই মাসে করলে একটার বদলে 7টা থেকে 700 সওয়াব এবং তার চেয়ে তো বেশি হইতে পারে, আল্লাহু আলাম। সো এই জন্য আমরা রমজানের মাসের আসার আগেই কোরআন সহি করে পড়ার জন্য প্ল্যান করতে হবে। তৃতীয় যে জিনিসটি আমরা করব সেটা হচ্ছে অর্থ এবং ব্যাখ্যা সহ কোরআন পড়ার জন্য প্ল্যান করতে হবে। অবশ্যই কিছু কিছু সুরা আছে, সুরা বাকারা, সুরা নিসা, সুরা আহজাব, তারপরে সুরা তালাক, এগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়, আমাদের ব্যবসা সংক্রান্ত, আমাদের পরিবার পরিচয় সম্পর্কে, মহিলাদের প্রতি আমাদের দায়িত্ব, মহিলাদের দায়িত্ব হাজবেন্ডের প্রতি, পুরুষদের প্রতি, পরিবারের প্রতি, এরপরে আপনার অনেক জরুরি বিধিবিধান আছে সুরায় আহজাবের মধ্যে, সুরায় তালাকের মধ্যে তালাকের মাসলা মাসাইলগুলো আছে, সুরে বাকারার মধ্যে 100টার উপরে হুকুম আমর এবং নহি আছে আল্লাহর পক্ষ থেকে, সুরা নিসার মধ্যে এরকম অনেক জিনিস আছে, ওয়ারিসানদের অংশ বিশেষের বর্ণনা এই সুরার মধ্যে আছে। এই সুরাগুলো যদি আমরা টার্গেট করি যে ডেইলি 1 ঘন্টা আমি কোরআন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে অন্ততপক্ষে পুরা কোরআন অর্থ সহ পড়তে না পারলেও সুরে বাকারা, সুরা নিসা, সুরে আহজাব, সুরে তালাক, কমপক্ষে এই 4টা সুরা আমরা টার্গেট করি যে আমরা পড়ার চেষ্টা করবো। আর যাদের কাছে বেশি সময় আছে, 7-8 ঘন্টা সময় দিতে পারবেন কোরআনের সঙ্গে কোরআনের অর্থ বুঝে পড়ার জন্য, তারা প্ল্যান করবেন গোটা কোরআনকে তর্জমা এবং তফসির সব বলবেন। যেমন ধরেন ওই যে আপনার পাকিস্তানের একজন শেখ মুফতি শফি সাহেবের লেখা, শফি সাহেব মুফতি শফি মরহুম, ওনার যে তফসির মারিফুল কোরআন, এটা বাংলায় পাওয়া যায়। মোটামুটি আমাদের সকল মহলে এটা অনেকটা সমাদৃত এবং সর্বসাধারণের জন্য এটা এটা গ্রহণযোগ্য। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম, বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বি মৌলানা মহিউদ্দিন খান সাহেব এটা তর্জমা করেছেন উর্দু থেকে। এটা মারিফুল কোরআন বাংলায় পাওয়া যায়, সব মসজিদে আপনি ফ্রি পাবেন, সব মসজিদে ফ্রি পড়তে পারবেন এই মারিফুল কোরআন। যাদের কাছে অবসর সময় আছে 6-7 ঘন্টা রমজানে, একটা জিনিস এড করে দেন শেখ যে ওই মারিফুল কোরআনের বাংলা তর্জমাটা এই অ্যান্ড্রয়েড এবং অ্যাপ স্টোর এখানে একটা অ্যাপস আছে, এখানে ওই তর্জমাটা এড করা আছে। আচ্ছা, মারিফুল কোরআনটা ওই অ্যাপসের মধ্যে পাওয়া যাবে, এটা নাম আইকুরআন। আইকুরআন, আইকুরআনে যদি আপনার ডাউনলোড করেন আপনার মোবাইলে অথবা ইয়েতে, তাহলে ওইখানে আপনি নিজে ঘরে বসে পড়তে পারবেন, টিভির ভিতরে মানে কম্পিউটারে অথবা আপনার স্মার্টফোনে। সো এটা অত্যন্ত সহজ হয়ে গেছে, মসজিদ প্রত্যেক মসজিদে মারিফুল কোরআন বাংলা পাওয়া যায় মহিউদ্দিন খান সাহেবের তর্জমা। এইটাকে আপনারা যদি 6-7 ঘন্টা সময় কোরআনের সাথে দিতে পারেন, তাহলে এই পুরাটাই পড়ে নেওয়ার চেষ্টা করেন। 6-7 পৃষ্ঠা, 6-7 পৃষ্ঠা 30 দিনে পড়া এমন কোনো বিষয় না। আপনি পড়ে নিন কোরআনকে তর্জমা ব্যাখ্যা সহ পড়ে নিন, অনেক মাসলা মাসাইল জানতে পারবেন, অনেক ফ্যাক্ট এবং ফেস যেগুলো আমরা করি ডেইলি এগুলো আপনি এইটার মাধ্যমে জানতে পারবেন। তারপরে যে বিষয়টা আমি বলবো, রোজার অনেক মাসলা মাসাইল, তারাবির অনেক মাসলা মাসাইল, দোয়া, এরপরে আপনার এগুলো আমরা এই মাসে শেখার জন্য যেগুলো রোজার মাসে প্র্যাকটিস করব, ইফতারের দোয়া, সেহরের দোয়া, তারপরে মসজিদে ঢুকার দোয়া, বাইর হওয়ার দোয়া, ঘরে ঢুকার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, গাড়িতে উঠার দোয়া, গাড়ির থেকে নামার দোয়া, তারপরে মুসিবত আসলে কী পড়বেন, খুশির সময় কী পড়বেন, প্যারেন্টের জন্য কীভাবে দোয়া করবেন, এগুলো জরুরি যেগুলো আমরা সাধারণত প্র্যাকটিস করা দরকার ডেইলি লাইফে, যে দোয়াগুলো দরকার এই দোয়াগুলো আগেই আমরা এখন থেকে কাল থেকে, কালকে আছে কিবার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, কমপক্ষে 4 দিন আছে, এই 4 দিনে অন্ততপক্ষে 10টা দোয়া যদি আমরা ডেইলি মুখস্থ করি 40টা দোয়া 4 দিনে মুখস্থ করবো, 5টা করে মুখস্থ করলে 20টা দোয়া মুখস্থ করবো, 2টা করে মুখস্থ করলে 8টা দোয়া আমরা মুখস্থ করবো রমজানের আগে। সুতরাং যে দোয়া আপনি প্র্যাকটিস করবেন রমজান মাসে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা বেশি করে করার জন্য বলা হয়েছে রমজান মাসে। তো এই সমস্ত দোয়া আমরা মুখস্থ করে নেব রমজান আসার আগেই, যাতে করে আমরা রমজান মাসে বেশি করে এই দোয়া প্র্যাকটিস করতে পারি। তাছাড়া ইসলামী বই পুস্তক যেগুলো কোরআন বোঝার জন্য সহায়ক গ্রন্থ আছে, এই এই বইগুলো আমরা একটু লিস্ট করে নিব। কোরআন বোঝা সহজ একটা বই আছে, তারপরে আরও অনেক বই আছে কোরআন বোঝার ইজি ওয়ে অনেকে লিখেছে বইগুলো, এই বইগুলো আমরা পড়ব। ছোটো ছোটো সুরার
তফসির তর্জমা, সুরা নাস ওয়াল আখের তর্জমা, আবুল খয়ের সাহেবের কোরআন শরীফ আর ছোটো ছোটো টপিকের উপর কোরআনের সুরার উপর ওই যে আমপাড়ার সুরাগুলার তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা তিনি লিখেছেন, এগুলো আমরা চুজ করব জানার জন্য। এই 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 কথাগুলো বলার পরে আমি পরবর্তী সেগমেন্টে আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ, আরও কিছু প্রস্তুতির কথা বলবো। জাযাকাল্লাহ শেখ, আসলে অত্যন্ত সুন্দর আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আগাম রমদানুল মুবারকের শুভেচ্ছা এবং ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা আরজ করি। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন, সময় এসেছে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।